জোহার, নমস্কার বন্ধুগণ। আরজিকর ঘটনার প্রতিবাদে এবার পথে নামল আদিবাসী কুর্মী সমাজ। গতকাল আমরা দেখি যে আদিবাসী কুর্মী সমাজ আরজিকর ঘটনার প্রতিবাদে তারা আন্দোলনের ডাক দিয়েছিলেন, তারা প্রতিবাদের ডাক দিয়েছিলেন। আর তাই আজকে অর্থাৎ 21শে আগস্ট, আজকের দিনে পুরুলিয়া জেলার বিভিন্ন জায়গাতে আজকের দিনে আদিবাসী কুর্মী সমাজের যে সমস্ত সদস্যবৃন্দরা রয়েছেন, তারা কিন্তু বিভিন্ন জায়গাতে আজকের দিনে এই যে প্রতিবাদী কর্মসূচি, সেই প্রতিবাদী কর্মসূচি পালন করেন। তাদের এই প্রতিবাদের যে মূল উদ্দেশ্য তা ছিল আরজিকর ঘটনার অর্থাৎ কলকাতা শহরের আরজিকর মেডিকেল কলেজে ঘটে যাওয়া যে নারকীয় হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত এবং এই ঘটনার বিচারের উপযুক্ত যাতে বিচার হয় সেই বিচারের দাবিতে। এছাড়াও কিন্তু আজকের এই কর্মসূচিতে ছিল, আমরা দেখি যে বর্ধমানে সেখানে একজন আদিবাসী মেয়েকে কিভাবে নৃশংসভাবে গলা কেটে খুন করা হয়েছিল, সেই ঘটনারও কিন্তু যে তীব্র প্রতিবাদ আর সঠিক বিচারের দাবি জানিয়েছেন আদিবাসী কুর্মী সমাজের সদস্যরা। শুধুমাত্র তাই নয়, আমরা দেখি যে বেশ কয়েক বছর আগে 2019 সালে পুরুলিয়া শহরে, পুরুলিয়া জেলার বান্দোয়ানে একজন দ্বাদশ শ্রেণীর একজন ছাত্রীকে কীভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, সেই ঘটনারও কিন্তু তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এবং সেই ঘটনার যে সিবিআই তদন্ত, সেই সিবিআই তদন্তেরও দাবি জানিয়েছে আদিবাসী কর্মী সমাজ। এছাড়া আমরা দেখি যে ঝাড়গ্রামে যে হাতির ওপর যেভাবে হামলা করা হয়েছে, বেশ কিছুদিন আগে আমরা দেখি যে একটা যে গর্ভবতী হাতি, সেই গর্ভবতী হাতির পিঠে একটা যে গরম শাবল, সেই শাবল আঘাত করে কিভাবে তাকে হত্যা করা হয়েছিল। প্রচুর জ্বালা যন্ত্রণা সহ্য করে সেই গর্ভবতী হাতি কিন্তু মারা যায়। সেই ঘটনারও কিন্তু যে তীব্র প্রতিবাদ এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবি কিন্তু জানিয়েছেন। তো বন্ধুগণ, তোমরা এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছ পুরুলিয়া জেলাতে, পুরুলিয়া শহরের বুকে আদিবাসী কুর্মী সমাজের হাকে, কুর্মী সমাজের নেতা অজিত প্রসাদ মাহাতোর ডাকে একটা যে বিরাট মিছিল, প্রতিবাদী মিছিল, সেই প্রতিবাদী মিছিল আয়োজন করা হয়েছিল। এবং পুরুলিয়ার যে ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে সেখানে একটা যে পথসভা, সেই পথসভার আয়োজন করা হয়। আর এই পুরুলিয়ার ট্যাক্সি স্ট্যান্ডের এই পথসভা থেকে কর্মী নেতা অজিত প্রসাদ মাহাতো কি বার্তা দিলেন, সকল বন্ধুগণদের শোনার অনুরোধ রইল। প্রতিবাদ জানাচ্ছি পুরুলিয়া বাস ট্যাক্সি স্ট্যান্ডে। আমাদের এখানে বাবা সাহেব আম্বেদকরের মূর্তির পাদদেশে আমরা আদিবাসী কর্মী সমাজ নেতাধরণ কমিটি কয়েকটা কথা বলতে চাই। আজ আমরা ডাক দিয়েছি গোটা পুরুলিয়া জেলার প্রত্যেকটা থানায় থানায় আমাদের কর্মসূচি আছে। সেই কর্মসূচিতে মূল দাবি হচ্ছে এই যে আরজিকর যে হত্যাকাণ্ড, যে নারকীয় ঘটনা, যে ঘটনা বিভিন্নভাবে সুকৌশলে এড়াবার চেষ্টা করেছিল। আপনারা দেখছেন প্রত্যেক দিনে নতুন নতুন খবর হচ্ছে, সিবিআই কী বলছে, পুলিশ কী বলছে, কোন পুলিশ কী বলেছিল, আপনারা সবাই জানেন। ওই ঘটনাই কিন্তু ওদের যেহেতু কর্মরতা হিসাবে আর কর্মরত অবস্থায় খুন হয়েছে, ওইখানে তার কার দায়িত্ব ছিল এফআইআরটা করা। কোনো লোক চাকরি করছে কোনো কারখানায় কিংবা কোনো অফিস আছে, তো অফিসের যে হেড তার নিয়ম হচ্ছে এফআইআরটা করা। কিন্তু এফআইআর হচ্ছে কে, ওয়ার মা। অত্যন্ত দুঃখের এবং লজ্জার, আপনাদেরকে এইগুলো ভাবতে হবে। তাই আমরা বলছি যে ঘটনাকে এড়ানোর চেষ্টা করেছে, এইটাই কিন্তু মানুষের ক্ষোভ। বিচার হবে কোর্টে, কোর্টে বিচার হলো আজকে। দেখুন, মানুষের বলার অধিকার আছে। আপনারা খবর জানেন বাঁকুড়ার ছেলা, ওর নাম হচ্ছে ধনঞ্জয়, ফাঁসি হয়েছে। আজকে কিন্তু ধারাবাহিকভাবে লেখা আছে যে ও আদৌ কিন্তু খুনি আসামি ছিল নাই, খুনি সাজাইছে বড় লোকের টাকার পয়সায়, পুলিশ সাক্ষী সব বদলে গেল আর ফাঁসি হয়ে গেল ধনঞ্জয়ের। আজকে প্রমাণ হচ্ছে আদৌ কিন্তু ধনঞ্জয় ফাঁসির কাছে ঝুলা উচিত ছিল নাই আর আদৌ কিন্তু খুনের সঙ্গে জড়িত ছিল না।
তাহলে লোকে বলছে আজকে পুনরায় তার বিচার হোক। তো তেমনি হট করে আর হুড়মুড় করে বুঝতে পারবে নাই যে ওখানে ধরা পড়েছে সঞ্জয় রায়। এখন মনে হচ্ছে নাই সঞ্জয় রায়ের সঙ্গে আর বড় বড় রায় আছে। তো বড় বড় রায় ঠিকাদার কে আছে? এটা কিন্তু সমস্ত সিবিআই থেকে শুরু করে সবাই ঠেসেছে। আশা করব আমরা অতি অনতিবিলম্বে সব আসামি ধরা পড়বে এবং তাদের যথাযোগ্য তাদের ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া দরকার। মানে লোক যেন বুঝে, কারণ আমরা দেখেছি দিল্লিতে অভয়া কাণ্ড আমরা দেখেছি, কিন্তু তারপরেও কী করে হচ্ছে তার